নম্বর 10 নম্বর আয়াতে বলা আছে, হে ইমানদারগণ নামাজ পড়ো এবং আল্লাহর রাস্তায় বাহির হয়ে যাও। আল্লাহর রাস্তায় বাহির হলো আপনার বাড়িতে কি হইল আপনার খোঁজ খবর রাখবেন না, তাহলে কিন্তু হবে না। আর আজকে সমগ্র বস্তু আরো খারাপ হওয়ার একমাত্র কারণ এই যে আপনাদের আপনার বাড়ির আশেপাশে কোনো একটা ঘটনা ঘটবো, সম্পূর্ণ সম্পদের বিরুদ্ধে হোক আর স্বামীর তিনি ঝগড়াই হোক, এটা সামাজিক ভাবে তো অন্য স্বামী সে বসেন স্বামীর দ্বারা হ্যাঁ থেকে লাগালে ওই পক্ষ থেকে লাগালে তারপরে কি কোনো স্বামী সে হয় না। সুরা নিয়াসা 58 নম্বর আয়াত এবং সুরা মায়েদার 42 নম্বর আয়াতে বলা আছে, হে স্বামীর দ্বারগণ তোমরা যখন সালিশ করবে ন্যায় পরায়ণতার সাথে সালিশ করবে। আমি ন্যায় বিচারকদেরকে পছন্দ করি, তো কাজে আজকে সালিশের নামে আজকে কিন্তু ইচ্ছা করলে একটা সালিশ হয়ে যেতে পারে, কিন্তু এটা করে কি আরেকদিন ডেট দেয় যাতে আগামী সপ্তাহে আবার তারা 500 টাকা দেয়। তো আমরা দয়া করে আমি ওসি, আমার দরজা সবসময় আপনাদের কাছে খোলা, কোনো ডাউট পাত্র নিয়ে থানায় ঢুকবেন না, আপনার সরাসরি আমার রুমে চলে যাবেন, আপনাকে জিডি করতে টাকা লাগবে না, মামলা করতে কোনো টাকা লাগবে না। এবং আপনার যত সমস্যা আমি চেষ্টা করবো, আমি যদি না বলি আমি আপনাকে বলবো তাহলে আপনি এই রাস্তায় যান বা এই রাস্তায় যান। তো দয়া করে এই ডাউট পাত্রের মাধ্যমে আগে বলবো বলবো সেটা 1000 টাকা দিতে হবে, সরকারে 2000 টাকা দিতে হবে, বিএসএফে 500 টাকা দিতে হবে, এইগুলো ভূমিকা করে আমার কাছ থেকে টাকা নিয়ে যাবে। যেহেতু আপনাদের থানা থেকে আমার তো বাড়িতে সুদূর না কাছাকাছি, সরাসরি আমার কাছে চলে যাবে, সেন কি করলে বলবেন বলে অফিসের লোক আমার কথা আছে, পজিশনের সাথে আমরা কথা বলবো। তো কাজে আপনাদেরকে আপনাদের সাহায্য নিতে আসছি এবং সাহায্য দিতে আসছি। সমাজ ভালো করতে হলে আপনাদের যৌথভাবে আপনার পুলিশ মাতৃকে সমন্বয়ে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে, একা পুলিশের পক্ষে সম্ভব না, তবুও আমরা আসছি আপনারা আমার